Hello friends, welcome back to my channel English Tutorial. This is the part 2 video of Lesson 8, His First Flight by Liam O'Flaherty. So, I'm going to start. He stepped slowly out to the brink of the ledge. He stood on one leg with the other leg hidden under his wing. Closing one eye and then the other, he pretended to falling asleep. তো যে ছোট পাখিটা ছিল ও ওর বাবা মা ও যে আরেক ভাই বা বোন ছিল সো তার থেকে আলাদা হয়ে পড়েছিল আর ও তাদের কাছে যাওয়ার জন্য ছটপট করছিল মরিয়া হয়ে উঠেছিল সো যাওয়ার জন্য খুব চেষ্টা করছিল কিন্তু উঠতে ভয় পাচ্ছিল তো বারবার ওই যেই জায়গাটায় ছিল সেখান থেকে এগিয়ে গিয়ে দেখছে কারণ পায়ের তলায় রয়েছে হলো সমুদ্র তাই ও উঠতে ভয় পাচ্ছে সো হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং সো একটা পা বাড়িয়ে একটু দেখছে আর আরেকটা পা ওর উইংয়ের ভেতর বা ডানার ভেতর লুকানো রয়েছে ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ ও ওর চোখ বুজে রয়েছে এমন ভাব করছে যেন ঘুমিয়ে পড়েছে স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম কিন্তু তার যে বাবা মা ছিল তারা কিন্তু তার প্রতি কোনো নজরই দেয়নি যে ওকে নিয়ে আসতে হবে বা ও একা রয়েছে সেই নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তাই নেই হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার্স লাইং অন দ্য প্ল্যাটো ও দেখছে দূরে ও দুই ভাই আর দুই বোন শুয়ে রয়েছে দে ওয়ার ডাজিং উইথ দেয়ার হেডস সাঙ্ক ইন টু দেয়ার উইংস তো দেখছে যে ওরা ওই ডানার মধ্যে মুখটা ঢুকিয়ে ঘুমোচ্ছে হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক আর ওর বাবা কী করছে ওর ডানাগুলো ঝাপটাচ্ছে ঝাপটে গায়ে যে নোংরা আছে সেগুলো পরিষ্কার করছে অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম শুধু একমাত্র তার মাই তার দিকে তাকিয়ে রয়েছে শি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটল হাই হাম্প অন দ্য প্ল্যাটো তো উনি ওই প্ল্যাটোর বা সেই মালভূমির কিছুটা উপরের দিকে উঠে বসে রয়েছে আর ওর দিকে তাকিয়ে রয়েছে ইটিং আ পিস অফ ফিশ আর ও একটা মাছের টুকরো খাচ্ছে দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম তো এবার যেহেতু ও একা রয়েছে ওখানে একদিনের উপর সো ওর খিদেও পেয়ে গিয়েছে আর ওর মাকে খেতে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে গি গা গা হি ক্রাইড বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড তো এবার ও চেঁচিয়ে ডাকছে ওর মাকে যে যাতে ওর মা ওকে কিছু খাবার দিয়ে যায় গাউলা শি স্ক্রিমড ব্যাক এবার উনিও চেঁচিয়ে ওকে উত্তর দিল হি কেপ্ট কলিং অ্যান্ড আফটার আ মিনিট অফ সো হি আটার্ড জয়ফুল স্ক্রিম ও ওর মাকে ডাকতেই থাকলো কিন্তু এক মিনিট পরেই ও হঠাৎ একটা আনন্দের সঙ্গে চিৎকার করে উঠল হিজ মাদার হ্যাড পিকড আপ আ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট ও দেখলো ওর মা একটা মাছ ধরেছে আর সেটা নিয়ে ওর দিকে উড়ে আসছে বাট ওয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম শি হল্টেড হার উইংস মোশনলেস কিন্তু যখন ওর মা ওর ঠিক বিপরীত দিকে এলো ওর মা আস্তে আস্তে ওর উইংটাকে মোশনলেস করে দিল মানে আস্তে আস্তে উনি ওড়া বন্ধ করে দিল দ্য পিস অফ ফিশ ইন হার বেক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বেক তো ওর মা এতটাই কাছে চলে এসেছিলো যে আরেকটু এগোলেই ওর ঠোঁটের মধ্যে খাবারটা নিয়ে নিতে পারতো হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ ওয়ান্ডারিং ওয়াই শি ডিডেন্ট কাম নিয়ার আর ও ভাবতে লাগলো ওর মা কেন ওর মুখের সামনে থেকে খাবারটাকে সরিয়ে নিয়ে গেল কেন ওকে দিল না অ্যান্ড দেন ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিশ আর তখনই ও খিদের তাড়নায় পাগল হয়ে গিয়ে ওই মাছটার দিকে ডাইভ দিল মাছটা ধরার জন্য মানে একটা লাভ দিল উইথ আ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইন টু স্পেস তো এবার জোরে একটা চিৎকার করে ও আস্তে আস্তে বাইরের দিকে ঝাঁপ দিল আর কি আস্তে আস্তে নিচের দিকে চলে যেতে লাগলো ডাউনওয়ার্ডস ইন টু স্পেস দেন টেরার সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল আস্তে আস্তে ওর কি হাত পা ঠান্ডা হতে লাগলো আর যেন মনে হয় হার্ট বন্ধ হয়ে আসছে বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট কিন্তু এই ভয়ের যে ভাবনাটা সেটা কিছু মোমেন্টের জন্যই ছিল দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আপওয়ার্ডস কিছু মোমেন্ট পরে ও রিয়েলাইজ করলো যে
ওর উইংগুলো বা ডানাগুলো কাজ করতে আরম্ভ করেছে। ও ডানাগুলোকে মেলে উড়তে লেগেছে। দ্য উইন্ড রাশড আগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, দেন আন্ডার দ্য স্টমাক অ্যান্ড আগেনস্ট হিজ উইংস। ও দেখছে, ও অনুভব করছে যে হাওয়াটা ওর শরীরে, মানে বুকের তলা দিয়ে আস্তে আস্তে পেটের দিকে আর তারপর উইংয়ের দিকে যেন চলে যাচ্ছে। ও ফিল করতে পারছে, হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার। ও দেখছে যে ওর ডানাটা হাওয়াটাকে কেটে কেটে এগিয়ে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও। দেখছে ও আর নিচের দিকে পড়ে যাচ্ছে না, ও উড়তে পারছে। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আপ আউটওয়ার্ডস। ও আস্তে আস্তে ওড়ার চেষ্টা করছে, একবার নিচের দিকে যাচ্ছে, একবার বাইরের দিকে যাচ্ছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড। ও আর ভয় পাচ্ছে না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস। তারপর ও যেই ডানা ঝাপটাতে আরম্ভ করলো, ও দেখছে যে ও আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে। হি আটার্ড আ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপেন্ড দেম আগেইন। ও এবার আনন্দের সঙ্গে চিৎকার করতে করতে ও ডানাটাকে ঝাপটাতে লাগলো। হি সোর্ড হায়ার। ও আস্তে আস্তে উঁচুর দিকে উঠতে লাগলো। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম হিজ উইংস মেকিং আ লাউড হার উইংস মেকিং আ লাউড নয়েজ। ওর মা ওর পেছন পেছন উঠতে লাগলো আর ওনার যে উইংয়ে ঝাপটানো একটা জোরে জোরে আওয়াজ হতে লাগলো। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম। তো এবার সে চেঁচিয়ে ওর মাকে যে ওর যে আনন্দ হচ্ছে সেইটা বোঝাতে লাগলো। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং। তারপর আস্তে আস্তে ওর বাবাও ওদের সঙ্গে উঠতে লাগলো। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফ্লাইং অ্যারাউন্ড হিম। মানে আস্তে আস্তে তার দুই ভাই আর যে বোন ছিল তারাও উড়ে আসতে লাগলো। মানে টোটালি ফুল ফ্যামিলি একসাথে উঠতে লাগলো আকাশে। হি স আ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম অ্যান্ড হি টার্নড হিজ বেক সাইডওয়েজ অ্যান্ড ক্রোড অ্যামিউজডলি। ও দেখতে পাচ্ছে ওর নিচের দিকে রয়েছে একটা ভাস্ট গ্রিন সি, বিশাল একটা সবুজ রঙের সমুদ্র। হি টার্নড হিজ বেক সাইডওয়েজ অ্যান্ড ক্রোড অ্যামিউজডলি। আরও সেই ওর বেক, মানে ওর যে ঠোঁটটা বলছে, ওই ঠোঁটটা নিয়ে ও সেই সমুদ্র জলের দিকে এগিয়ে যেতে লাগলো। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাড ল্যান্ডেড অন দ্য গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম। তো ওর বাবা মা ওর ভাই বোন সবাই মিলে ওর সামনে যে গ্রিন ফ্লোরটা ছিল সেখানে এসে ল্যান্ড করলো। দে ওয়ার বেকনিং টু হিম কলিং থ্রি শ্রিলি। তো ওরা ওকে ডাকতে লাগলো শ্রিলি বলে। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি। ও চেষ্টা করলো যাতে ও সমুদ্রের ওপর গিয়ে দাঁড়াতে পারে, তার জন্য সমুদ্রের দিকে ধেয়ে যেতে লাগলো। হিজ ফিট স্যাঙ্ক ইন টু দ্য সি অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার। ওর পাটা গিয়ে সমুদ্রের জলকে টাচ করলো আর তারপর ওর পেটটা আস্তে আস্তে টাচ করলো অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, কিন্তু ও ডুবে গেল না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম। ও আস্তে আস্তে জলের ওপর ভাসতে লাগলো আর সেই দেখে ওর ফ্যামিলির যে মেম্বার্সরা রয়েছে তারা সবাই আনন্দে প্রশংসায় একদম মুখরিত হয়ে উঠল। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট। তো এইভাবে ও ওর জীবনের প্রথম ওড়াটা শুরু করল। নেক্সট আমরা ওয়ার্ডনেসটাও দেখব। ওয়ার্ডনেসটার মিনিংগুলো রয়েছে লেজ, লেজ মানে আ ফ্ল্যাট রক সারফেস স্টিকিং আউট ফ্রম আ ক্লিফ। বলছে একটা রক সারফেস বা পাহাড়ি এলাকা যেটা একটা ক্লিফ বা দ্বীপের সঙ্গে অ্যাটাচ রয়েছে। ব্রিঙ্ক মানে এজ বা ধার। হেরিং আ কাইন্ড অফ সি ফিশ, এক ধরনের সামুদ্রিক মাছ। প্রিনিং স্মুদেনিং ফেদার্স, বা পাখিরা যে লোমগুলোকে যখন ঝাঁকিয়ে নিজেদের গাটা পরিষ্কার করে ওটাকেই বলছে স্মুদেনিং ফেদার্স। হাম্প আ রেস্ট পোর্শন অফ ল্যান্ড, মানে একটা ল্যান্ডের একটু উঁচু পোর্শনকে বলছে হাম্প। সোরিং রাইজিং আপওয়ার্ডস ওয়াইল্ড ফ্লাইং, উড়তে উড়তে ওপরের দিকে ওঠাকে বলে সোরিং। বেকনিং কলিং বাই ইউজিং সিগনালস, মানে মুখে আওয়াজ করে বা সিগনাল দিয়ে কাউকে ডাকাকে বলা হয় বেকনিং। তো আই হোপ আমি তোমাদেরকে ইজিলি চ্যাপ্টারটা এক্সপ্লেন করতে পেরেছি। আর এর আগের পোর্শনে এক্সপ্লেনেশনের জন্য অবশ্যই তোমরা পার্ট 1 ভিডিওটা দেখে নিও।
সো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমই টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।